হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো মেনটেন্যান্সের পর কী কী আসতে চলেছে এবং মেনটেন্যান্স কখন শেষ হচ্ছে তা নিয়ে বিস্তারিত। প্রথমেই বলে নিচ্ছি আজকের মেনটেন্যান্স এন্ড হওয়ার টাইমটা, সেটা হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 2টা, যেটা আমাদের মেনটেন্যান্স শেষ হওয়ার রেগুলার টাইম। সবসময় এই টাইমে মেনটেন্যান্স শেষ হয়ে থাকে যদি কোনো প্রবলেম না হয় একান্ত। আর যেহেতু এই সপ্তাহে সেরকম উল্লেখযোগ্য কোনো আপডেট নেই, আগামী সপ্তাহে অর্থাৎ 13 তারিখে একটি আপডেট আসবে, বাট আজকে সেরকম উল্লেখযোগ্য কোনো আপডেট না থাকায় আজকে আশা করি কোনো বিলম্ব হবে না। বরাবর 2টা বাজে আমরা বা 2টার আগে আমরা গেম ওপেন করতে পারবো। অনেক সময় এখন ইদানিং খেলা দেখা যাচ্ছে 12টার পরেই গেম ওপেন হয়ে যায়। যাই হোক, সেই সাথে আজকে আমরা আরও পাবো একটি স্পেশাল লগ ইন বোনাস। আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে এপ্রিল ক্যাম্পেইন নামে একটি ক্যাম্পেইন কিন্তু চলছিল, যেখানে আমরা ডেইলি 10 কয়েন করে পেতাম। আশা করছি যে এই সপ্তাহে সেটি নতুন করে আবার আসবে। সেটি না আসলেও স্পেশাল লগ ইন বোনাস যেটা আছে ধারাবাহিকভাবে সেটা আমরা পেয়ে যাব। এছাড়া আমরা পাবো একটি ফ্রি চান্স ডিল, যেটা আমরা পোর্টো বক্সে ওপেন করতে পারবো একটি ইভেন্ট কমপ্লিট করার মাধ্যমে। এবং আজকের প্রায় 100% নিশ্চিত বলতে গেলে যে পোটো বক্সটা, সেটা হচ্ছে এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি কারিম বেনজেমার একটি চমৎকার কার্ড, ইমি মার্টিনেস সহ আরও 2 জন প্লেয়ার রয়েছে। আশা করছি আজকে এগুলোই আসবে, কারণ সার্বিকভাবে যতগুলো ইনফরমেশন পাওয়া গেছে এগুলো সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া ইপিক বক্স থাকবে নতুন করে, যেখানে আমরা ইন্টার মিলানের ইপিক বক্স পাবো, এসি মিলানের ইপিক বক্স পাবো। সেই সাথে আমরা ডিভিশন কমপ্লিট করার যে পেস রিওয়ার্ডটা আছে, ই পয়েন্টের মাধ্যমে আমাদেরকে যেটা দিয়ে থাকে সেটাও আমরা আজকে পেয়ে যাব। রেগুলার যে ইভেন্টগুলো আছে সেগুলো আবারও আসবে, 50 কয়েনের ইভেন্ট, চান্স ডিলের ইভেন্ট, জিপির ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। এছাড়া ম্যাচ পাস এবং নমিনেটিং কন্ট্রাক্ট এই সপ্তাহে কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু 13 তারিখে একটি আপডেট আসতে চলেছে, এগুলো সেখানেই চেঞ্জ হবে। এর আগে আপনার নমিনেটিং কন্ট্রাক্ট এবং ম্যাচ পাসে কোনো পরিবর্তন হচ্ছে না। বরাবরের মতোই কোনামি নোন ইস্যুসগুলো নিয়ে কাজ করে, হার্ডওয়ার্ক করে, এ সপ্তাহ সেগুলোই করবে। এছাড়া স্পেশাল তেমন কিছু এ সপ্তাহে নেই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।